পরিকল্পনা করেই ধোনি আর আমি অবসর নিয়েছি, খবর ফাঁস করলেন রায়না। সময়ের ব্যবধান ছিল মাত্র কয়েক মিনিটের। ভারতের ক্রিকেট ইতিহাসে বোধহয় এমনটা কখনো হয়নি। প্রথমেই বড় ধাক্কা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। আর এরপরই দ্বিতীয় ঢেউ, ক্রিকেট থেকে অবসর নিলেন সুরেশ রায়না। ভারতের স্বাধীনতা দিবসের দিন এমন জোড়া অবসরের ধাক্কায় কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল ক্রিকেট দুনিয়া। কিন্তু এই সিদ্ধান্তের পুরোটাই ছিল পরিকল্পনা মাফিক, এমনটাই এবারে জানালেন সুরেশ রায়না। আসন্ন আইপিএলের জন্য মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না দুজনেই চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে হাজির হন শুক্রবার। সংবাদ মাধ্যমে দৈনিক জাগরণকে সুরেশ রায়না বলেন, আমরা নিজেরা মনে মনে ঠিক করে রেখেছিলাম যে 15 আগস্ট আমরা অবসর নেব। এই অবসরের নেতৃত্বে এক অদ্ভুত কারণ দেখিয়েছেন ভারতের বাঁহাতি এই ব্যাটসম্যান। রায়না বলেন, ধোনির জার্সি নাম্বার 7 আর আমার জার্সি নাম্বার 3, দুটোকে একসঙ্গে আনুন, সংখ্যা 73। 15 আগস্ট ভারত স্বাধীনতার 73তম বর্ষ সম্পূর্ণ করল, তাই আমাদের সিদ্ধান্ত গ্রহণের এর থেকে আর ভালো দিন কী বা হতে পারে। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর চোখের জল ধরে রাখতে পারেননি তারা কেউই। রানা বলেন, ক্রিকেটকে বিদায় জানানোর পর দুজনেই দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন নিজের অবসর সিদ্ধান্তের কথা আগে সোশ্যাল মিডিয়ায় জানান সুরেশ রায়না, তারপর বিসিসিআইকে জানান তিনি। অন্যদিকে ধোনি অবশ্য নিয়ম মেনেই আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে তারপর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জানান ক্রিকেট বিদায়ের খবর। 2012 সালে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতো ধোনিকে, আটকেছিলাম আমি, চাঞ্চল্যকর দাবি শ্রীনিবাসনের। 2011 সালে ইংল্যান্ড টেস্ট সিরিজে 0-4 ব্যবধানে হার, তারপর 2012 সালে অস্ট্রেলিয়াতেও একই ঘটনার পুনরাবৃত্তি। টেস্ট সিরিজ হারতে হয়েছিল 0-4 ব্যবধানে, তারপরই অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজ শুরু হয়। সেই সিরিজের আগে নাকি ধোনির অধিনায়কত্ব চলে যেতে বসেছিল, এমনটাই দাবি করেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন। এমনকি তিনিই সে যাত্রায় ধোনির অধিনায়কত্ব বাঁচিয়ে দিয়েছিলেন বলেও দাবি তার। শ্রীনিবাসনের কথায়, 2011 সালে বিশ্বকাপ জিতেছিল ভারত, কিন্তু অস্ট্রেলিয়ায় টেস্টে আমরা ভালো ফল করতে পারিনি, তাই এক নির্বাচক একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে ধোনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। এখানেই আমার প্রশ্ন ছিল, এটা কিভাবে করা যায়? কয়েক মাস আগে ধোনির নেতৃত্বে দল বিশ্বকাপ জিতেছে, তাছাড়া ধোনির পরিবর্তন হিসেবে কোনো নাম নির্বাচকরা ঠিক করতে পারেননি। আমাদের মধ্যে বৈঠক হয়েছিল, আমি বলেছিলাম শুধু ক্রিকেটার হিসেবে নয়, ধোনিকে অধিনায়ক হিসেবে দলে রাখতে হবে। এরপরই শ্রীনিবাসনের সংযোজন, ছুটির দিন ছিল, আমি গলফ খেলছিলাম, তখনকার বোর্ড সচিব সঞ্জয় জাগদালে জানান নির্বাচকরা ধোনিকে দলে রাখছেন কিন্তু অধিনায়ক নির্বাচন করতে চাইছেন না। আমি তখন জানাই ধোনি থাকবে অধিনায়ক, বোর্ড সভাপতি হিসেবে তখন যাবতীয় প্রভাব আমি খাটিয়েছিলাম। বোর্ডের পুরনো সংবিধান অনুযায়ী নির্বাচকরা দল গঠনের পর বোর্ড সভাপতির অনুমতি লাগত, এখন মুখ্য নির্বাচকই শেষ কথা বললে দলের নির্বাচনের ব্যাপারে। শ্রীনিবাসনের যুক্তি, টেস্টে খারাপ বলের জন্য একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে কাউকে সরিয়ে দেওয়া যায় না। প্রাক্তন বোর্ড সভাপতির কথায়, 1983 সালের পর ধোনির নেতৃত্বে আমরা বিশ্বকাপ জিতেছিলাম, তারপরও তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেব? নির্বাচকরা ক্রিকেটার ধোনিকে সরিয়ে দিত কি না তা বলতে পারবো না, তবে সেটা হলে অন্যায় হতো যা আমি হতে দেইনি। এদিকে অবসর আর ভারত পাক ম্যাচ দেখতে মাঠে নামবেন না ধোনি ভক্ত বশির চাচা। ধোনির জন্য ভারত পাক দ্বৈরথ দেখতে মাঠে ছুটে যেতেন, মাহি অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, এবার তিনিও অবসর নিলেন আর মাঠে যাবেন না ভারত পাক লড়াই দেখতে। তিনি ধোনি ভক্ত, পাকিস্তানের বাসিন্দা বশির চাচা, শিকাগোয় রেস্তোরাঁ চালান পাকিস্তানের বশির চাচা, ক্রিকেটের অন্ধভক্ত, পাকিস্তানি ফ্যান হলেও ধোনির জন্য তিনি ছুটে যেতেন মাঠে, গলা ফাটাতেন মাহির জন্য। তার জন্য পাক ভক্তদের কাছে টিপ্পনিও শুনতে হয়েছে তাকে, কর্ণপাত করেননি বশির চাচা। সেই বশির চাচা ঠিক করেই ফেলেছেন করোনা মহামারী দূর হলে রাঁচি যাবেন ধোনিকে শুভেচ্ছা জানাতে। তার কথায়, ধোনির মতো আমি অবসর নিলাম, ধোনি মাঠে থাকবে না আর লম্বা সফর করে মাঠে যাওয়ার প্রয়োজন মনে করছি না, আমি ধোনিকে ভালোবাসি, ধোনিও তাই। এরপরই বশির যোগ করলেন, সব বিখ্যাত প্লেয়ারদের একদিন থামতে হয়, কিন্তু ধোনির অবসর আমাকে দুঃখ দিচ্ছে, অনেক পুরনো স্মৃতি মনে ভিড় করে আসছে। ধোনির মাথা উঁচু করে মাঠ থেকে সরে যাওয়ার কথা ছিল, কিন্তু ধোনি কোনোদিনও এগুলো চায়নি। 2011 বিশ্বকাপ সেমিফাইনালের সময়কার ঘটনা, মোহালিতে ভারত পাক ম্যাচ দেখতে এসেছিলেন বশির চাচা, কিন্তু টিকিট পাননি। 65 বছরের ক্রিকেট ভক্তকে ক্রিকেটের জোগাড় করে দিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
তিনবার হার্ট অ্যাটাক হয়েছে, তারপরেও শুধুমাত্র ধোনির টানে ভারত পাক দ্বৈরথ দেখতে ছুটে যেতেন বশির চাচা। বলছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে রাঁচিতে ধোনির বাড়ি যাব, আগামী দিনের জন্য ধোনিকে শুভেচ্ছা জানাতে চাই, সঙ্গে রাম বাবুকেও নেব, তিনিও বড় ধোনি ভক্ত। আইপিএল দেখার ইচ্ছা ছিল, কিন্তু এত কড়াকড়িও হার্টের সমস্যার জন্য আইপিএল দেখতে যেতে পারছেন না তিনি। বশির চাচা বলেছিলেন, টুর্নামেন্ট চলাকালীন খুব একটা ধোনির সঙ্গে তার কথা হতো না, 2019 বিশ্বকাপের সময় তো একটি কথাও বলতে পারেননি ধোনির সঙ্গে, কিন্তু ধোনি টিকিটের ব্যবস্থা ঠিক করে দিয়েছেন তার প্রিয় বশির চাচার জন্য। তার কথায়, 2018 এশিয়া কাপ চলাকালীন ধোনি একদিন হোটেলের রুমে আমায় ডেকে পাঠিয়েছিলেন, ওর একটা জার্সি আমায় উপহার দিয়েছেন, আমার কাছে বিশেষ মুহূর্ত, আমাকে দুটি ব্যাট উপহার দিয়েছিলেন মাহিব। শুধু তাই নয়, আমার সঙ্গে দেখা করতে না পারলেও দলের সাপোর্ট স্টাফের সাথে আমার টিকিট পাঠিয়ে দিত। ধোনি ভক্ত বশির চাচা তার প্রিয় স্মৃতির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন, একটু থেমে জুড়ে দিলেন 2015 বিশ্বকাপের ঘটনা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা দেখছিলাম, প্রচণ্ড রোদ্দুর ছিল, সঙ্গে গরম। সুরেশ রায়না আমার কাছে এসে একটি সানগ্লাস দিয়ে বলল, আমি নই, ধোনি ভাই পাঠিয়েছে। আমি শুধু রায়নার দিকে তাকিয়ে হেসেছিলাম। বার্মিংহামের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন বশির চাচা। বলছিলেন, বার্মিংহামে ভারত পাক ম্যাচে পাক ভারত ভক্তরা আমাকে গদ্দার বলছিল, আমি গুরুত্ব দিইনি, আমি দুই দশকেই ভালোবাসি, আমার কাছে মনুষ্যত্ব সবার আগে। সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টস করে জানান। নিত্য নতুন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।